সো গাইস চলে এলাম একটা নতুন ধামাকেদার ভিডিও নিয়ে। আর গাইস আজকে ভিডিওতে কিন্তু অনেক কিছুই আছে, যেরকম গাইস একটা ফ্রি ইভেন্ট, তাছাড়া গাইস আমাদের নেক্সট ওয়েপেন্ডলে কি আসবে সেটা তোমরা দেখতে পাবে, তাছাড়া গাইস আপকামিং নতুন অ্যানিমেশন কি আসছে, নতুন ডুয়ো ইমোট কি হবে, তাছাড়া গাইস নতুন ধামাকেদার স্কাইউইং কি কি আসতে চলেছে সবকিছু তোমাদেরকে দেখাবো, এবং গাইস আরো অনেক কিছু নতুন নতুন জিনিস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখাতে চলেছি। তো আজকে ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখে নিও। আর গাইস তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না, তো অবশ্যই একটা লাইক করে দিও। আর গাইস শেয়ারটা ভাই তোমরা করোই, কেননা গাইস ইউটিউব কিন্তু ভিডিওগুলো রেকমেন্ড করছে না, এত মারাত্মক লেভেলের ভিডিও বানাচ্ছি, তো তোমরা গাইস এই ভিডিওটা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে পারো। আর গাইস যদি শেয়ার না করতে চাও সেক্ষেত্রে শেয়ারের এই অপশনে ক্লিক করে শুধুমাত্র কপি লিংক করে দেবে, সেক্ষেত্রে কিন্তু শেয়ারের কাজটা হয়ে যাবে, তো এই কাজটা অবশ্যই কিন্তু তোমরা করে দিও। তো চলো এরপরে গাইস ধামাকেদার ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমেই গাইস তোমাদেরকে একটা ইউনিক জিনিস দেখায়। সো গাইস নতুন আপডেটের পর তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে এরকম টাইপের একটা গাধাকে কিন্তু দেখতে পাবে, যেটাই গাইস তোমরা যদি ওঠার চেষ্টা করো তাহলে গাইস কোনোভাবেই কিন্তু তোমরা উঠতে পারবে না, আর দেখেও তোমরা কিন্তু অবাক হয়ে যাবে। তো এই জিনিসটার কাজ কি তোমাদেরকে বলে দিই। সো গাইস এর কাছে তোমরা যখনই যাবে সেক্ষেত্রে ইউজার কিন্তু একটা নতুন অপশন দেখতে পাবে, আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এর কাছ থেকে কিন্তু কিছু লুট পেয়ে যাবে, যেরকম গাইস তোমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ। তো নতুন আপডেটের পরে তোমরা কিন্তু এই জিনিসটা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। সো এরপরে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারের আপকামিং কিছু ইউনিক অ্যানিমেশন দেখায়, যেগুলো আপকামিং সময় তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। সো প্রথমে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা স্কাইউইং দেখতে পাচ্ছ, যেটা গাইস কিন্তু একটা পেটে স্পেশালে কিন্তু বানানো হয়েছে। তো এই পেটটার নাম কি গাইস তোমরা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই স্কাইউইংটা কিন্তু গাইনা নতুন তৈরি করেছে। তার পাশাপাশি গাইস আরো একটা স্কাইউইং দেখায়, যেটা গাইস তোমরা কিন্তু স্ক্রিনের উপর এখানে দেখতে পাচ্ছ। সো এই যে গাইস স্কাইউইংটা আছে না, এটা গাইস তোমরা যদি ব্যবহার করো সেক্ষেত্রে এরকম টাইপের গাইস তোমরা কিন্তু তুমি চালাবে স্কাইউইংটাকে, আর গাইস তার পাশাপাশি তোমার তিনটে টিমমেট কিন্তু এরকম টাইপের কিন্তু পিছনে একজন ঝুলে থাকবে, আর গাইস দুজন কিন্তু সাইডে দাঁড়িয়ে থাকবে। তো এই স্কাইউইংটা গাইস তোমরা যদি ইন গেম ব্যবহার করো তাহলে গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। সেখানে গাইস মেইনলি কিন্তু স্কাইউইংটাই দেখতে পাবে, যেখানে তুমি চালাবে স্কাইউইংটা, দুটো বন্ধু সাইডে দাঁড়াবে আর পিছনে কিন্তু একজন কিন্তু ঝুলে থাকবে। তো এই স্কাইউইংটা তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। আর গাইস স্কাইউইংটা নিয়ে তোমরা যদি জাম্প করো সেক্ষেত্রে তোমার টিমমেটগুলোকে কিন্তু ঠিক এইভাবেই দেখতে পাবে, তো এরকম ভাবে ধীরে ধীরে কিন্তু নামতে থাকবে। আর গাইস যদি তোমাকে কেউ আনফলো করে নামতে চায় সেক্ষেত্রে কিন্তু সেই স্কাইউইং থেকে কিন্তু আলাদা হয়ে যাবে। আর গাইস এটা কিন্তু পুরোপুরি একটা প্লেনের মতোই কিন্তু কাজ করবে। তো আমাদের নতুন স্কাইউইং এর কিন্তু সমস্ত ডিটেইলস দেখালাম, তো স্কাইউইংটা আমার তো ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সো এরপরে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারের আপকামিং অ্যানিমেশন এবং গাইস নতুন ডুয়ো ইমোটটাও দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, যেটা গাইস কিন্তু একটা পেটের থিমের উপর করেছে। তো এই যে অ্যানিমেশনটা আছে, এই অ্যানিমেশনটা তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভেতরে দেখতে পাবে, আর গাইস এর থিমের উপর কিন্তু স্কাইউইংটাও বানিয়েছে। তো এরপরে গাইস তোমাদেরকে ডুয়ো ইমোটটাও দেখিয়ে দিই। সো গাইস গাইনা ফ্রি ফায়ারের তৈরি নতুন ডুয়ো ইমোট, যেটা কিন্তু গাইস ভ্যালেন্টাইন্স ডে থিমের উপর কিন্তু বানিয়েছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। তো তুমি আর গাইস তোমার বন্ধু মিলে যখনই গাইস ডুয়ো ইমোটে ক্লিক করবে সেক্ষেত্রে এরকম টাইপের মুভমেন্ট কিন্তু দেখতে পাবে। তো ইমোটটা কিন্তু গাইনা নতুন তৈরি করেছে, তো আপকামিং সময় ডুয়ো ইমোট হিসাবে এই ইমোটটা তোমরা কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। সো এরপরে গাইস তোমাদেরকে একটা ফ্রি ইভেন্ট এবং আপকামিং অনেক কিছু নতুন নতুন দেখাবো, কিন্তু গাইস তার আগে আজকে ভিডিওতে খুবই একটা ছোট্ট প্রমোশন পার্ট আছে, তো চলো গাইস সেটাকে আমরা দেখে আসি। ম্যানচেস্টার সিটি এবং উইগানের একটা ম্যাচ আছে, চাইলে এই ম্যাচের উপর প্রেডিকশন করে আর্নিং করে নিতে পারো 1x বেট থেকে। তাছাড়া এখানে আরো অনেক সহজ গেম আছে যেগুলো খেলে কিন্তু তোমরা আর্নিং করে নিতে পারবে। তোমার ডেসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া লিংক থেকে এখনই তোমরা সাইন আপ করে নাও। তো আমার প্রোমো কোড BOOMFF ব্যবহার করো, তাহলে গাইস ফার্স্ট ডিপোজিটে তোমরা কিন্তু 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবে। তো যাও খেলো আর আর্নিং শুরু করে দাও। সো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে। সো এখন গাইস তোমাদেরকে একটা ফ্রি ইভেন্টের ব্যাপারে বলে দিই। সো প্রথমেই গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই, আর গাইস তোমরা কিন্তু এখানে একটা গ্রেনেডের স্কিন দেখতে পাচ্ছ যার অ্যানিমেশনটা কিন্তু ঠিক এরকম টাইপেরই। সো এই যে গাইস দুটো আইটেম দেখালাম, এই দুটো আইটেম তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে একটা ইভেন্টের ভেতর থেকে। তো ইভেন্টের ব্যানারটা গাইস তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো 8 তারিখে গাইস তোমরা কিন্তু এই ইভেন্টটা দেখতে পাবে, যেখানে গাইস তোমাদেরকে বলবে বুইহা করতে। তো তোমাদেরকে 5টা বা 10টার কিন্তু বুইহার একটা টার্গেট দেবে, তো সেই টার্গেটটা তোমরা যদি কমপ্লিট করে দাও সেক্ষেত্রে গাইস তোমরা এখানে এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ এটা ফ্রিতে পাবে, আর গাইস এই গ্রানাইট স্কিনটা কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো এই ইভেন্টটা গাইস 8 তারিখ বা 9 তারিখের ভিতরে কিন্তু চলে আসবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। সো এরপরে গাইস তোমাদেরকে নেক্সট টপ আপ ইভেন্টটাও দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখন কিন্তু এই টপ আপ ইভেন্টটা দেখতে পাচ্ছ আমাদের হাইপার বুকের। তো এরপরে গাইস তোমরা কিন্তু এই টপ আপ ইভেন্টটা দেখতে পাবে, যেখানে গাইস কিন্তু একটা গ্লোয়াল থাকবে, যেটা কিন্তু গাইস টাইগার থিমের উপর হবে, দেখতে ঠিক এরকম টাইপের লাগবে। তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ, যেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তারপরে তোমরা
তোমরা কিন্তু একটা ফেস পেন্ট দেখতে পাবে আর গাইস কিন্তু একটা বান্ডিল দেখতে পাবে। তো এই যে গাইস কটা আইটেম দেখালাম, এই কটা আইটেম নিয়ে তোমরা কিন্তু একটা টপ আপ ইভেন্ট দেখতে পাবে যার অফিশিয়াল ব্যানারও কিন্তু বেরিয়েছে যেরকম তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু এই টপ আপ ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভিতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো এত পরিমাণে কনফার্ম আপডেট তোমাদেরকে সবার প্রথমে জানাচ্ছি, এর জন্য একটা লাইক তো তোমরা করে দিতে পারো। আর গাইস ভিডিওটা শেয়ার না করে থাকলে এখনই ভিডিওটাকে শেয়ার করে দিও, যেরকম গাইস প্রথমেই তোমাদেরকে বলেছিলাম। তো অবশ্যই গাইস তোমরা কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে আরো একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই, যেটা হলো গাইস ইমোট রয়্যাল। সো তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে গাইস ইমোট রয়্যালের ভিডিওটা দেখতে পাচ্ছ, যেখানে গাইস কিন্তু চারটে ইমোট আছে। তো চারটে ইমোটের রিভিউ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে ইমোট রয়্যাল ইভেন্টটা আছে, তো এই ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো এই ব্যানারটা তোমরা কিন্তু জানুয়ারি মাসের 8 তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের গেমের ভিতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। সো এই কনফার্ম আপডেটটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। সো এরপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা ফিস্টের স্ক্রিন দেখতে পাচ্ছ, যে ফিস্টের স্ক্রিনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। তো এই ফিস্টের স্ক্রিনটা কিন্তু গাইস গারিনা একদম নতুন তৈরি করেছে। আর গাইস আপকামিং সময় এই স্ক্রিনটা তোমরা কিন্তু আমাদের কোন একটা ওয়েব ইভেন্টের ভিতরে কিন্তু দেখতে পাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা গ্লুয়ালের স্ক্রিন দেখতে পাচ্ছ, যে স্ক্রিনটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের। তো একটা স্পেশাল হালকা অ্যানিমেশনও তোমরা দেখতে পাচ্ছ। আর গ্লুয়ালটার ভেতরে ভাই তোমরা যদি মুভমেন্ট করাও সেক্ষেত্রে অনেক কটা জিনিসই কিন্তু তোমরা দেখতে পাবে, যেরকম গাইস তোমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ। সো এই যে গাইস গ্লুয়ালের স্ক্রিনটা, এটাও কিন্তু গারিনা নতুন তৈরি করেছে। আপকামিং সময় গ্লুয়ালের স্ক্রিনটা তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরও একটা গ্লুয়ালের স্ক্রিন দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। তো এটাও কিন্তু গাইস গারিনা একদম নতুন তৈরি করেছে। সো এই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো এরপরে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারে তৈরি আপকামিং কিছু মজাদার লুট বক্সের স্কিন দেখিয়ে দিই। তো প্রথমে গাইস তোমরা কিন্তু এখানে ব্যাঙের থিমের একটা লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ, যে কিন্তু এরকম ফুল কিন্তু হাতে নিয়ে থাকবে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে ফায়ার থিমের আরেকটা লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ, যেটা কিন্তু একটু ভয়ঙ্কর টাইপেরই কিন্তু লাগছে লুট বক্সটা দেখতে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ, যেটা কিন্তু গাইস হাস থিমের উপর করেছে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ, যেটা কিন্তু ব্যাক থিমের উপর করেছে। তাছাড়া গাইস তোমরা কিন্তু এখানে আরো একটা লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ, যেটা কিন্তু একটু রোবোটিক টাইপের। এবং গাইস তোমরা কিন্তু এখানে মুরগির থিমেরও কিন্তু একটা লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ, যেটা কিন্তু ঠিক এরকম টাইপের। তো এই যে গাইস কটা নতুন লুট বক্সের স্কিন দেখালাম, এগুলো তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। সো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই আমাদের নেক্সট ওয়েপন রয়্যালের ব্যাপারে। কেননা গাইস এই ব্যাপারটা তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে যে আমাদের নেক্সট ওয়েপন রয়্যালে কোন বন্দুকের স্কিন আসবে। কিন্তু গাইস সেটা দেখানোর আগে তোমাদেরকে আপকামিং কিছু বন্দুকের স্কিন দেখাই। সো এখানে গাইস তোমরা স্ক্রিনের উপর এই যে একটা বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ, যার ভেতরে এরকম টাইপের একটা ইউনিক অ্যানিমেশন কিন্তু দেখতে পাচ্ছ। তাছাড়া গাইস বন্দুকের যে স্কিনটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তো এটা গাইস কিন্তু একটা স্কার বন্দুকের স্কিন হবে, যার অ্যাট্রিবিউট তোমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ। সো এরপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ, যেটা গাইস কিন্তু এরকম টাইপেরই দেখতে। আর গাইস এটা দেখে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে প্রথমেই জানাও যেটা কোন বন্দুকের স্কিন। তো তোমরা যারা যারা কমেন্ট করতে পেরেছো ভালো কথা, না আমি তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু গাইস হতে চলেছে আমাদের XM8 বন্দুকের কিন্তু স্কিন। সো এই বন্দুকের স্কিনটা কিন্তু অন্যান্য বন্দুকের স্কিনের থেকে আলাদা হবে। কেননা গাইস এর ভেতরে তোমরা কিন্তু একটা এলিমিনেশন এফেক্ট কিন্তু দেখতে পাবে, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তো খুবই ইউনিক টাইপের কিন্তু এফেক্টটা করেছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু একটা রোস্ট হয়ে যা মুরগি কিন্তু পড়ছে, এটা কিন্তু হবে এলিমিনেশন এফেক্ট। আর গাইস এই বন্দুকের স্ক্রিনটার আপগ্রেড অ্যাট্রিবিউট, মানে গাইস এই বন্দুকের স্ক্রিনটার কিন্তু তোমরা অ্যাট্রিবিউটও কিন্তু আপডেট করে নিতে পারবে। এবং গাইস কিল অ্যানাউন্সমেন্টটাও কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তো এরকম টাইপের তিনটে জিনিস তোমরা কিন্তু এই নতুন বন্দুকটার ভেতরে দেখতে পাবে। তো এটা গাইস লিক্স রেকর্ডিংয়ে জানা যাচ্ছিল, যেটা আমাদের নেক্সট ওয়েপন রয়্যালের ভেতরে কিন্তু আসতে পারে। কিন্তু গাইস যেহেতু এত কিছু অ্যাড করেছে, তো তোমাদের কি মনে হয় এটা আমাদের নেক্সট ওয়েপন রয়্যালের ভেতরে আসবে কি আসবে না, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস নেক্সট ওয়েপন রয়্যালের কনফার্ম বন্দুকের স্ক্রিনটা তোমরা যদি দেখতে চাও, তাহলে গাইস তোমরা যা যারা এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। কেননা গাইস কিছুদিনের ভেতরেই আমাদের নেক্সট ওয়েপন রয়যালের কনফার্ম ব্যানারটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। সো এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে বলে রাখলাম। আর গাইস আমি নেক্সট ওয়েপন রয়্যালের বন্দুকটা বার করার কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করেছিলাম, সেরকম কিন্তু কিছু পাইনি। শুধুমাত্র ছোট্ট একটা লিক্স পেয়েছিলাম যে এইটা আসবে, তো তাই জন্য তোমাদেরকে এখন বলে রাখলাম। তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো সমস্ত ধরনের নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে জানার জন্য।